ডিসি যে ব্যাটারি বা ডিসি যে সাপ্লাই, ডিসি সাপ্লাইয়ের ভিতরে কখনো ইয়া থাকে না, হারমোনিক থাকে না। হারমোনিক হচ্ছে না, কি হচ্ছে না, ডিসি সাইনটা সবসময় কি থাকে, থাকে এটা নেগেটিভের কানেকশন থেকে নিচে থাকে, পাওয়ার ট্রান্সফার উপরে থাকে, কখনোই ডেউর মতো হয় না। কিন্তু এসিডেন্টে কি হয়, হারমোনিক এটা সবসময় কি করে, অল্টারনেটিং আসেন উপরে নিচে করে, ঠিক আছে। মানে এই কানেকশনটা কীভাবে করে এসির যে এটা, এটা কীভাবে তৈরি করে, এসি উপরে যায় বা নিচে যায় কেন, এটা ইউজ, ঠিক আছে, কথাটা বুঝছেন। এসি যে লাইনটা, এসির এসি যে গ্যাপটা কেমন দেখে রাখবেন, ঠিক আছে। এখন সাপোজ আপনার পালস এটিং ডিসি লাগবে, মেন এসি সাপ্লাই না, মেন এসি সাপ্লাই তো এটা, মেন ডিসি সাপ্লাই এটা, পালস এটিং ডিসি লাগবে। পালস এটিং ডিসি এমন একটা জিনিস, মেন আইটেমটা ডিসি, আউটপুটটা দিবে এসির মধ্যে। 100 ওয়াট ইনভার্টার দেখছেন আপনারা, 100 ওয়াট ইনভার্টারগুলো চেক করে দেখুন, ভিতরে কিন্তু আউটপুটে কিন্তু কোনো এসি ভোল্টেজ নেই, আউটপুট সব ডিসি ভোল্টেজ, 300-350 ডিসি, বুঝছেন। এটা পালস এটিং ডিসি, যেটা ইউসিটির মাধ্যমে করা, বুঝছেন। ইউসিটির যে সার্কিটটা ওটা হচ্ছে মনে করেন অর্ধেক রাখবে, একই যে পাওয়ারটা, পাওয়ার অর্ধেক উপরে রাখবে, অর্ধেক নিচে রাখবে, অর্ধেক উপর অর্ধেক নিচে, ঠিক আছে। তো এসি তো কখনো এরকম হয় না, এসি সবসময় স্টেট থাকে, এরকম কিসের মতো থাকে, এর কি এরকম সবটা হচ্ছে এসি ডিসির না, ঠিক আছে। যার কারণে ডিসি হওয়া সত্ত্বেও আউটপুটটা আসবে এসির, এই কাজটা করবো আমরা ইউসিটি সার্কিটের মাধ্যমে, ঠিক আছে। তো এরকম মনে করেন এই ক্যাপাসিটরের সার্কিট আছে আলাদা, ডায়োডের তো ওই যে হাফ ওয়ে ফুল ওয়ে সার্কিট আছে আলাদা, ঠিক আছে, ইনভার্টিং নন ইনভার্টিংয়ের সার্কিট আছে আলাদা। এভাবে আমাদের যতটুকু সম্ভব, এই যে বাক কনভার্টার, বোস কনভার্টার, বাকের কাজ কি জানা আছে কি, বাকের কাজ হচ্ছে নির্দিষ্ট ভোল্টেজ থেকে নিচের দিকে হচ্ছে এটা ব্যারি করে, বোস কনভার্টার নির্দিষ্ট ভোল্টেজ থেকে উপর দিকে ব্যারি করে, ঠিক আছে। এগুলো আমরা ম্যানুয়ালি সার্কিট করে এখানে দেখতে পারি, ঠিক আছে। আবার এখানে সার্কিট করা আছে, আমরা এখান থেকে আউটপুট নিয়েও দেখতে পারি। এই হলো টোটাল আমাদের সেমিস্টারের এক্সপেরিমেন্টগুলো আর কি, মানে পাওয়ার ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিসিটি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা প্রজেক্ট করব, প্রজেক্ট হচ্ছে এই ল্যাবের পরে হচ্ছে আপনাদের হয়তো আরো একটা সেমিস্টার থাকতে পারে, আচ্ছা সেমিস্টার আছে, যদি না থাকে তাহলে এই সেমিস্টার পরে হচ্ছে প্রজেক্ট, সেমিস্টার আছে আমাদের 9 সেমিস্টার আমরা 9 আছে আমরা 9, তার মানে হচ্ছে নিজেরা যে প্রজেক্ট করে এই প্রজেক্ট, হ্যাঁ, তাহলে এটা পরে হচ্ছে প্রজেক্টের কাজ শুরু করবে আর কি। আপনারা যে কোনো ভালো একটা প্রজেক্ট করুন।